এটার ভিতরে আপনার লস বলতেই নাই, মোটামুটি লস বলতেই নাই। যারা লস খায় ওরা আসলে ফালতে পারে না। আপনার মুরগি স্টক করার চাইতে নিজে স্টক করার সম্ভাবনা বেশি। মুরগি যদি আপনার দেখা গেলো একটু ওই হালকা একটু গরমেই একটা লাভ দিব, আপনি তিনটা লাভ দেবেন। একটু খামারে একটু ব্যবসা করছে, ওই কোম্পানি ফাল দেওয়া মনে করেন যে 200-300 টাকা বাড়াই দিল খাদ্য। আরে মুরগি দিয়েই তো বউ দিয়েই মুরগি, এই সারা মাস মুরগি টুরগি পালাইয়া বউ দিয়া ওই ক্যাচ 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 শুনে যখন মাস শেষে লস খাই, তখন আপাতত এক সপ্তাহ আমার বাড়িতে আবার দেয় না, বুঝলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম কি? ভাই রফিকুল ইসলাম। আপনি তো একজন খামারি। জি। তো আপনি কি মুরগি পালন করেন, ব্রয়লার না লেয়ার? ব্রয়লার। কত বছর যাবত ধরে এই ব্যবসা করতেছেন? প্রায় 2-3 বছর যাবত। তো লাভ পাচ্ছেন কেমন? মোটামুটি ভালোই লাভ হয়, থাকে মোটামুটি থাকে আর কি, সংসার খরচ চলে যায়। তো এই গত বেচে কেমন পাইছিলেন? গত বেচে আসলে এইভাবে সরাসরি বলাটা ঠিক না, বললেই আবার দেখা যাবো যে খাদ্যের দাম বাড়াই দিব। লাখখানির মতো পাইছিলাম আর কি। তো এই বর্তমান বেচে কত পাইতে পারেন? এটাই এখনো বলা জানা, কাঁচামাল যেহেতু ওটা উপর আল্লাহ জানে। তো কতগুলো করে আপনি লালন পালন করেন? এখানে আপনার গড়ে 800 মতো আড়ের কি, এখন গরমের সিজন তো একটু কম পালা লাগতেছে, 500 আছে। 500। সাপোজ উদাহরণস্বরূপ আপনার 500 মুরগির বাচ্চা কিনে লালন পালন করলে শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়? খরচটা আসলে ওটা ডিপেন্ড করে আপনার হইলো বাচ্চার রেটের উপর। বাচ্চা যদি বেশি কিনা হয় তাহলে খরচ একটু বেশি পড়ে যাবো। আর এই তারিখে মোটামুটি আমার বাচ্চা কিনা পড়ছিল 75 টাকা করে। 75 টাকা করে কিনা পড়লে মোটামুটি বেচার আগ পর্যন্ত আপনার প্রায় সব মিলে ওই 1,40,000-45,000 মতো যাবো 500 মুরগি এরকম আর কি। আপনার কাছে তো জানতে পারলাম যে আপনার মুরগি পালন করে লাভবান হয়েছেন, তো আপনি কি চান যে যারা বেকার রয়েছে তারা এই পেশায় আসুক? হ্যাঁ, খুব খুব ভালো একটা উদ্যোগ হবো, খুব সুন্দর। একটা বেকারত্বর চাইতে আপনার এটা একটা স্বাবলম্বী আর কি ব্যবসায় বলা চলে। এটার ভিতরে আপনার লস বলতেই নাই, মোটামুটি লস বলতেই নাই। যারা লস খায় ওরা আসলে ফালতে পারে না, এরকম একটা বিষয় আর কি। তো মোটামুটি কিন্তু সবাই যারা বেকার আছে তারা শুরু করুক, আমি এটা চাই। ছোট্ট একটা সমস্যা আছে, এটা হলো আপনার মুরগি স্টক করার চাইতে নিজে স্টক করার সম্ভাবনা বেশি। কীরকম? মুরগি যদি আপনার দেখা গেলো একটু ওই হালকা একটু গরমেই একটা লাভ দিব, আপনি তিনটা লাভ দেবেন এরকম আর কি। মানে ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ না, এটা খুব ভালো ব্যবসা আর কি। এটা করতে পারে, সবাই করতে পারে, সমস্যা নাই, যে কেউ করতে পারে, কিন্তু দিলে মোটামুটি ভালো লাভবান হয়ে যাব। আমি মোটামুটি গার্মেন্টসের দোকান করতাম, অনেকের কাছে শুই না, আমি মোটামুটি এটা দিয়েছিলাম। দেওয়ার পরে ভাবলাম যে মোটামুটি 2-3 বেজ পারলেই বোধ হয় এই বাড়িটা আপনি দেখান, এদিকে দেখান বাড়িটা, সম্ভবত একটু বিল্ডিং টিল্ডিং করতে পারবো এই জন্য, এরকম একটা আশাবাদ দেওয়া ছিল। মোটামুটি প্রায় টাকা ওই সারছে, এখন মোটামুটি আর 1.5-2 লাখ টাকা ডিলারে পায় আর কি। ওটি দিলেই মোটামুটি বিল্ডিং আমি দিতে পারবো, বাড়িতে আর কামাই করে অন্য কামলা টামলা দিয়ে করুন লাগবে আর কি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কা মোটামুটি। আর সবই ঠিক আছে। তো আপনার কথার মধ্যে আমি কোনো মানে আগা বা মাথা কোনো কিছু পাইতেছেন? আপনি বা উত্তেজিত এলোমেলো কথা বলতেছেন কেন? না, উত্তেজিত আসলে উত্তেজিত না, এটা মনের একটা আক্ষেপ। এই দেখেন মুরগিগুলো পালতেছি একটা মাস দিয়ে, এত কিছু খরচ টরচ করে, কামলা খরচ টরচ দিয়ে যাই হোক, মোটামুটি একটা লাভের আশাই তো পালতেছি, তাই না? দেখা গেল আমি যে এক মাস পরিশ্রম করে আপনার দেখা গেলো মুরগিতে ওই লাভ তো হয়ই, ব্যাপক লাভ হয়, 5-6 হাজার টাকার মতো যাই কামলা খরচ করে। ওই আমার সাথে এক মাসে মোটামুটি দালালেই মোটামুটি 10,000টার মতো লাভ করে ফেলাই দেয় মুরগি, আমার দিয়ে কামলা খাটাইয়া লাভ করে দালাল। দালালেরা লাভ কেমনে করে, সুযোগ দেন কেন? সুযোগ দেই, আপনি নেবেন মুরগি, আপনি নেন, আপনি কিনে নেন, নিয়ে বাড়িতে গেলে তুমুল্লা মুরগি আপনি কিনে নিয়ে পাক করে খাবেন, তাহলে দালাল ছাড়া কেমনে বসবো? এক দালালের মনে করেন দিব না, রাগারাগি করবো, আরেক দালালের ফোন দিয়ে কয়ে দেবো অমুকের মুরগি আমি কিনছি, তুই কিনিস না, দাম দর করুন যাবো না। এই অবস্থা হলো মুরগির সেক্টরটা। আর এই মুরগির সেক্টরটা এখন এমন পরিস্থিতি হয়েছে, দেখা গেল আপনার আগের মোটামুটি বছরখানিক আগে মুরগির খাদ্যের দাম আছে 2600 টাকা, এক চালান করে দেখা গেলো একটু খামারে একটু ব্যবসা করছে, ওই কোম্পানি ফাল দিয়ে মনে করেন যে 200-300 টাকা বাড়াই দিল খাদ্যের দাম,
এভাবে আস্তে আস্তে বছর খানিকে আমরা 2600-2500 থেকে এখন হয়েছে 3600টা, আর বাকিতে মোটামুটি 37-38 অনেকেই ধরে, যার যেরকম মোটামুটি মন চায় মনের আউসে ধরে। আমি করে নেওয়ার লাগে মনে করি পারত খাই আনছি গো, এখন তো পারতের জলাপ মনে করেন খেয়েই জানবো এটা আজীবনই, পারতের মনে করেন একটা রিয়াকশন থাইকে যাবই আজীবন এটা খেয়েই জানবো। মোটামুটি মনে হয় যে আরও 5 বছর পারলে মনে হয় আমি ডিলার চেহা পরিশোধ করা হবো, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর আমি আশা করছিলাম অনেক কিছু রে ভাই, কী কমো মনে দুঃখ বিল্ডিং দেবার চাইছিলাম, বিল্ডিং মনে করেন যে অনেক খামারি দেখছি বিল্ডিং বিল্ডিং দিয়ে বিয়াও 2-3টা করে ফেলাইতে ভাবছিলাম যে শালার বউ এটা চেঞ্জ করে আলাম। অহন মনে হইতেছে এই মুরগি দিয়া এই গর্বের চেয়ে মনে হয় বউ এটা আমার অহন সে রাহা কষ্ট হয়ে গেছে সাইগা, এরকম একটা পরিস্থিতি খামারি ঘর, এই কষ্ট কারে কবাই নামে এগুলো ভিডিও মিডিও নিয়ে কী রাখুন, আমার মন মেজাজে নিবালা না আপনার মুরগির সম্পর্ক কি? আরে মুরগি দিয়েই তো বউ, বউ দিয়েই মুরগি, এই সারা মাস মুরগি টুরগি পালাইয়া বউ দিয়া ওই ক্যাচ ক্যাচ গ্যাস গ্যাস শুনে যখন মাস শেষে লস খাই তখন আপাতত এক সপ্তাহ আমার বাড়িতে আবার দেয় না বুঝলেন, না রে একটা নেখার হইতে তোর মুরগিওয়ালা বাইর করি, কারণ এগুলোই তো মনে করুন আসলে কারে কী কমো। এই কারণে বললাম যে এটা খুবই লাভবান ব্যবসা, যদি বউ আড়াইতে না চান তাহলে দেন বউ আড়াবো না, সমস্যা নাই আমার আইলে ব্যাগের দায়িত্ব একরকম না, আপনারা লাভবান হইতেও পারেন। আমি মোটামুটি হয়েছি কয়েকদিন পরে আমার সম্ভবত পাওয়া যাবো কিনা এলাকায় সমস্যা আছে, এই তো আরও কিছু ভিডিও করবেন আপনি? যখন দিলাম খামার লাভ মোটামুটি ভালোই হয়েছিল, তখন মনে করেন লাভ দেখে মোটামুটি ওই বিয়াটিয়া সারছি আর কি, যেরকম করে লাভ হইতেছে খামার আর এই সাইডে আর একটা দিব, আর মোটামুটি এই বইটা কথা কাজ টাজ কেমন একটা করবার চাইতেছে না প্রয়োজনে বিয়ে আর এরকম মানে দুইটা বিয়া করার নিয়তি ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন মুরগি ফাইলা মোটামুটি যে পজিশনে আমি আইছি এখন ওই ঘর এটা বেইসা সম্ভবত আমার এই বউ এটা কি দৌড়ানি না গেলে কোনো বউ জেড আছে না, এটাই পালা জুলুম, হ্যাঁ এটাই পালা জুলুম হয়ে গেছে সেটা, মানে এটা দৌড়ানির জন্য চিন্তা ভাবনা করতেছেন এই ঘর বেচা, চিন্তা ভাবনা এখন করুন না রে ভাই, মুরগি ফাইলা এখন মনে করেন লাভবান হয়েছি না, মুরগির খামার দিয়েই তো লাভবান হয়েছি, এখন এই চিন্তা দিয়ে আমার কোনো লাগে। তাহলে সব মানে সব কথার এখন মোট কথা মূল কথা হইলো যে সব কথার মূল কথা আপনারা খামারিরা খুব দুরবস্থায় আছেন, এটা এখন সরকার যদি বুঝে বুঝে না বুঝলে ওই যে কেরা জানি কইছে কোন মুন্সি জানি এটা কইছিল, বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা, আমি কই না বুঝলে কলা পাতা, আমি এখন মাথায় দিয়ে বুঝি। হ্যালো লাস্ট ফিনিশিংটা দিয়ে যান, আপনি একটা পরামর্শমূলক কথা ভাই আপনার কথা এখন কিন্তু আমার ভালো লাগতেছে না, লাস্ট ফিনিশিং কি আবার আপনি তো আমার বেকালা ভিউ লাইন রাখ তুলে হালাই দিচ্ছিল, মুরগি যারা যারা মনে করেন পালবার চায় ভালো ভালো উদ্যোগ, মুরগি পালবেন না আমার দোষাদুষি করা হবে না, আমার ভিডিও দিকে আপনারা মুরগি পাল্লা শুরু করে দেবেন, পরে করবেন জম্মুকের ভিডিও দিকে মুরগি পাল্লার মধ্যে আসছিলাম ওটার মধ্যেই নাই, এখন দেখুন কেউ মুরগি পাললে ভালো কে না বললে ওটা আমার করার কিছু নাই, শেষ এই পর্যন্ত আমার কথা আছে। আপনার সব সব কথার মূল কথা হলে আসলে এই মুরগির ব্যবসাটা এটা আসলে আপনার বড় বড় সিন্ডিকেট কিংবা ওই বড় বড় দেখা গেলো কোম্পানির কাছে এগুলো আসলে একটা ধরা থাকে, আমাদের মতো আসলে ছোটোখাটো খামারিরা যে এটা এগুলো কইরা ওদের সাথে এতটু মনে করেন যে আসলে পারা সম্ভব না, কারণ আমরা আমাদের লসের সম্ভাবনায় দেখা গেলো আসলে বেশি থাকে, অনেক সময় বাচ্চার রেট অনেক বাড়তি ওই খাদ্যের দাম বাড়তি কিন্তু মুরগি বেচার সময় যায় দেখা যায় যে মুরগির দাম নাই, সব দিক দিয়ে বিবেচনা করলে আসলে এই ব্যবসাটা এখন ধ্বংসের মোটামুটি ধ্বংসের পথেই ব্যবসাটা এখন করা আমার মতে আর কি ভালো না, এখন দেখেন যার ইচ্ছা করতে পারেন সমস্যা নাই কিন্তু আমার মতে এই ব্যবসা আছে তো আরও ভালো ভালো ব্যবসা আছে ওগুলো আপনারা করতে পারেন। মুরগির ব্যবসাটা আসলে আমাদের মতো এরকম ছোটোখাটো খামারির জন্য না, এই ব্যবসাটা আসলে এখন আপনার দেখা গেলো বাচ্চা উৎপাদনকারী সংস্থা কিংবা বড় বড় ফিড কোম্পানি এদের আন্ডারে আমি মনে করেন আসলে জিনিসটা সিন্ডিকেটের মতো চলে গেছে, আসলে এই ব্যবসা এখন যারা করবে আসলে যাদের অনেক টাকা আছে, যারা অনেক টাকা আছে বলতে ছোটোখাটো একটু লসের মধ্যে পড়লো ওইটা পরবর্তীতে কাটাই উঠতে পারবো তারাই করুক, আসলে আমরা দেখা গেলো একবার লস খাইলে পরবর্তীতে আর দাঁড়ায় ওঠা সম্ভব না, এই জন্য আমি মনে করি আমাদের জন্য এই যারা গরিব আছি সাধারণ
এদের জন্য এই ব্যবসা না। এখন মূল কথা হলো, আসলে আমার কথা আমি বললাম, যদি আপনারা ভেবে দেখেন, আপনারা যদি ভালো মনে হয় করেন, যদি বলেন যে না আমরা করতে পারবো করেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না ব্যবসা করবেন না, না তাহলে আপনারা বুঝেন, সমস্যা নাই, না হলে না করতে পারেন। কিন্তু আমি মনে করি আমার মতে এই ব্যবসায় না ঢোকাই ভালো। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন মোটামুটি একটু দাঁড়াইতে পারি, ঘুরে দাঁড়াইতে পারি, এখনও অনেক লসে আছি। তো ধন্যবাদ।